হ্যাকটি করার জন্য সর্বপ্রথমে তোমরা গেমে ঢুকবা ঠিক আছে গেমে ঢুকার পর তোমরা কী করবা দেখতে পারতেছো গেমটাকে মিনিমাইজ করে দেবে মিনিমাইজ করার পর তোমরা ইনজেক্টরাও ঢুকবা দেখতে পারতেছো ইনজেক্টর তোমাদের কাছে পাসওয়ার্ড এবং ইউজার নেম চাইবে ওগুলো তোমরা বি রোটে পেয়ে যাবা দেখতে পারতেসোয়ার্ড ইউজার নেম দেওয়ার পর নিচে ক্লিক করবা এই দেখতে পারতেছো পাসওয়ার্ড আর ইউজার নেম দুনোটা দেওয়ার পর নিচে দেখতে পারতেছো এটাতে ক্লিক করবা ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর এই গ্রিন এটাতে ক্লিক করবা ঠিক আছে গ্রিন এটাতে ক্লিক করার পর এই ইনজেক্টরে ডুকবা দেখতে পারতেছো টেক্সট বক্স একাত্তর এটাতে ডুববা ইনজেক্টর ডুকার পর এখানকার দেখতে পারতেছো এখানে ক্লিক করার পর এই সবগুলাকে চালু করে দিবা নিচেও দেখতে পারতেছো এখানের সবগুলোকে অবশ্যই চালু করে দিবা ঠিক আছে সবগুলোকে চালু করার পর তোমরা যেটা চিপাকে যাবা এটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে অবশ্যই যাওয়ার পর তোমরা উপরে দেখতে পারতেছো ডাউনলোডে যাওয়া ঠিক আছে ডাউনলোডে যাওয়ার পর ইনজেক্টর ঢুকবা ইনজেক্টর ঢুকার পর ভিউতে ঢুকবা ভিউতে ঢুকার পর দেখতে পারতো একদম উপরে যেই ফাইলটা দেখতে পারতো সেখানে ক্লিক করবা দেখতে পারবা এখানে আর একটা ফাইল আছে ওবিবির ফাইল তো এখানে এটাকে কপি করে নিবা ঠিক আছে কপি করে নিও তো কপি করার পর উপরে যাবা এখানে এসডি কার্ডে যাবা ঠিক আছে তোমাদের এসডি কার্ড থাকা লাগবে তারপরে যাবা অ্যান্ড্রয়েডে তারপর যাইবা ওবিবি ঠিক আছে তে যাওয়ার পর ফ্রি ফায়ারে ঢুকে যাবা ফ্রি ফায়ারে এখানে পেশ করা দিবা মানে পেশ করার পর তোমরা গেমে ডুকে যাইবা অবশ্যই তোমাদেরকে আগে গেমে ডুকে থাকবা হলে তোমাদের আইডি ব্ল্যাকলিস্ট হয়ে যাব তারপর তোমরা গেমে ঢুকার পর আবার ইন সেম টু সেম তোমরা কি করবা গেমটাকে মিনিমাইজ করবা গেমটাকে মিনিমাইজ করার পর এইচডি কার্ডের ওই ফাইলটাকে তোমরা ডা ডিলিট করে দিবা তো ডিলিট করার পর আবার তোমরা গেমে ডুকে যাবো এরকম করে তোমরা প্রত্যেকটা ম্যাচ করবা ঠিক আছে তোমরা গেমে ঢুকবা গেমে ঢুকার পর গেমটাকে একদম পুরো মিনিমাইজ করে কাটা দিবা কাটার পর তোমরা আবার নতুন করে গেমে ঢুকবা এরকম করলেই তোমরা একদম অ্যান্টি ব্ল্যাক লিস্ট পেয়ে পাই যাবা